রজনী দ্বিতীয় জাম উত্তীর্ণ হল, তোমার হয়েছে দেবী? হয়েছে মহারাজ, সমস্ত এই কক্ষে রেখে এসেছি। কিন্তু আমার বড় ভয় হয় মহারাজ। ভয় কিসের সহিত? তুমি তো জানো রাজা হরিশ্চন্দ্রের রাজত্বে দস্যু বা তস্করের উপদ্রব নেই। ভয় আমার সেজন্য নয় মহারাজ, রাজমুকুট ছেড়ে নিত্য এই যে সাধারণের সাজে সাজেন। যদি সে মুকুট নিয়তির পরিহাসে আর কোনোদিন মাথায় না ওঠে, এই তো। তোমার আশঙ্কায় যদি সত্য হয় তার জন্য আমার এতটুকু দুঃখ হবে না শৈব। সূর্যবংশে জন্মেছি, বসেছি অযোধ্যার রাজ সিংহাসন, বিলাসসজ্জায় শুয়ে সুখনিদ্রায় মগ্ন থাকতে পারি না আমি। প্রজাদের কল্যাণ সাধনই আমার শ্রেষ্ঠ ধর্ম। তার জন্য বহুপূর্ণ ফলে সূর্যবংশে জন্মেছি, বসেছি অযোধ্যার রাজ সিংহাসন, বিলাসসজ্জায় শুয়ে সুখনিদ্রায় মগ্ন থাকতে পারি না আমি।
রোজাদের কল্যাণ সাধনই আমার শ্রেষ্ঠ ধর্ম। তার জন্য ছদ্মবেশ ধারণের এমন কি প্রয়োজন আছে মহারাজ? রাজসভাতে বসেও তো সে ধর্ম পালন করা চলে না। তা হয় না দেবী, তুমি তো জানো রাজসভার আড়ম্বর দুঃখের কণ্ঠ রোধ করে দেয়, তার কোলাহলে ডুবে যায় প্রার্থীর আবেদন। তাই তো আমি প্রজাদের ঘরে ঘরে গিয়ে দেখতে চাই তাদের সত্যকার ছবি, শুনতে চাই তাদের অভাব, তাদের অভিযোগ। মহারাজ মহানুভব, কিন্তু এ দাসীও তো মহারাজের প্রজা, তারও তো অভাব অভিযোগ থাকতে পারে। মহারানী সৈব্যার অভাব অভিযোগ, যার ক্ষুদ্রতম ইচ্ছা পূর্ণ করবার জন্য স্বর্গের দেবতারা উন্মুখ। তবে আমার জীবন দেবতা দিন কেন মহারাজ? আদেশ করো দেবী। সস্ত্রীক ধর্মাচরণ করাই কি শাস্ত্রের বিধি নয়? অর্থাৎ তুমি সঙ্গে যেতে চাও? না, তা হয় না সৈব্যা। তুমি তো শুধু মহারানী নও, তুমি যে জননী। দেখতে এলাম মাধবিকা। নিত্য রাতে আপনার সঙ্গে নগর পরিভ্রমণে যাই তা তিনি বিশ্বাসই করেন না। তার ধারণা কি ধারণা? তার ধারণা রাজনর্তকীর কলা মন্দিরে আমি মধু জামিনী যাব। এ আপনারা বণিক, এত রাত্রে কোথায় যাবেন? আশ্রয় সন্ধানে। মহারাজের অতিথিশালায় গেলেই আশ্রয় পাবেন। কি মধুর বাণী শোনালেন! চলো বন্ধু, চলো চলো। একেই বলে ভাবব কোথায় সুকোমল শয্যায় অঙ্গ ঢেলে দেব, ব্রাহ্মণী পদসেবা করব, তা নয় মক্ষিকার মতো খুঁজে বেড়াচ্ছি নগরীর দেহে কোথায় দ্রোণ আছে। আক্ষেপ করো না মাধব, সমস্ত অযোধ্যাবাসী এই যে পরম শান্তিতে নিদ্রামগ্ন, কারো দীর্ঘশ্বাস যে নগরীর বায়ু ভারাক্রান্ত করে তোলেন। শুনছো শুনছো মাধব, ভ্রমণী রাষ্ট্রকণ্ঠ পরিহাস করছে।